তৃণমূল দায়িত্বশীল নেতৃত্ব নেতা, তিনি বলছে আইএসএফ কর্মী এরা আমাকে প্রাণে মেরে দিচ্ছিল, অস্ত্র নিয়ে আমাকে জাহানে মেরে দিচ্ছিল। তারপর হাঙ্গলে তিনি বর্তমান অবজারভার হয়ে দায়িত্বে আছেন, তিনি ছুটে এসে প্রেস মিট করে আমাদের আইএসএফ দের নাদিয়ে করছে। সঙ্গে সঙ্গে কাশ্মীর থানায় এফআইআর হলো, এফআইআর ভিত্তিতে আমাদের 7-7 জন আইএসএফ কর্মীদেরকে অ্যারেস্ট করা হলো। আমি থানায় কথা বললাম, স্যার এটা কি হচ্ছে? যিনি আমাদের ওই ভূতের প্রার্থী আছেন এবং যিনি আমাদের ওই ভূতের গুলিবিদ্ধ বাহাউদ্দিন মোল্লা, তার পরিবার থেকে 3-3টে কর্মীকে আমাদের দায়িত্বশীল ব্যক্তিদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। প্রশাসন বলছে কমপ্লেনের ভিত্তিতে তোলা হয়েছে। প্রশাসনকে বলবো, আমরাও বহু কমপ্লেন দিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু কাউকে অ্যারেস্ট করা হয়নি। মহিউদ্দিনের বাবা কুতুবুদ্দিন, তিনিও আপনাদের কাছে তানার লিখিত অভিযোগ দিয়েছে, তানার ভিত্তিতে এখনো আপনি এফআইআর করেননি এবং এফআইআর কপি তানার বাবাকে দেখিয়ে এখনো সাইন করানো হয়নি। প্রশাসন নীরব, প্রশাসন একটা দলের হয়ে দলদাস এসে কাজ করছে পরিণত হয়ে গিয়েছে। আজকে আবার দুপুরের পরে আমাদের কর্মীরা যখন এই মিটিংয়ে আসছিল, ওই চালতে বেরিয়া সেই ওইদুল, তিনি যিনি কালকে মিডিয়ায় বলছিল আমি মরে গিয়েছি, আমাকে মেরে দিয়েছিল, সেই ওইদুল তিনি সুস্থ হয়ে আমাদের ওই বুথের একজন কর্মীকে তুলে নিয়ে এসে তানার দলীয় মাচায় তিনি বসিয়ে রেখে তানাকে ধমকানি চমকানো দিচ্ছ। আমরা সঙ্গে সঙ্গে আমাদের বড়বাবুকে ফোন করি, বড়বাবু ওনার থানায় থেকে স্যারদের পাঠায়, স্যারের সঙ্গে আমার কথা হলো, স্যারকে বলছি, স্যার বলছে ছেড়ে দিয়েছে। আমি আপনি আপনারা কালকে দেখেছেন তানার এফআইআর কপির ভিত্তিতে 7 জনকে তুলে নিয়েছে, সে আজকে কিভাবে সুস্থ হয়ে তানার পাড়ায় থাকতে পারে এবং পাড়ায় থেকে আমাদের কর্মীদের কিভাবে তুলে নিয়ে আসে, আপনারা কি করছেন? না, এটা থানার ব্যাপার, বড়বাবু জান। তাই বলবো প্রশাসন বন্ধুদেরকে, আপনারা সক্রিয় হন, ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ। আগামী দিন রাস্তায় নামলে থানা ঘেরাও করতে আমরা বাধ্য হব, কেন প্রতিনিয়ত আপনারা যেভাবে রাতের অন্ধকারে আমাদের ছেলেদেরকে তাড়াচ্ছেন এবং ঘুম কেড়ে নিচ্ছেন, আমাদের ছেলেরা 15 তারিখের পর থেকে এখনো পর্যন্ত বাড়ি শুতে পাচ্ছে না, তারপরেও আমাদের শুনতে হচ্ছে আইএসএফ এর ছেলেরা বোমা এক জায়গায় করছে, আগ্নেয়াস্ত্র এক জায়গায় করছে। তাহলে আপনারা আমাদের কর্মীদের বাড়িতে যাচ্ছেন, রাস্তায় যারা নিয়ে এসব এলাকায় ঢোকাচ্ছেন তাদেরকে অ্যারেস্ট করতে পারছেন না, আমাদের কর্মীদের বাড়িতে আছে, আপনি কি করে জানেন? এর জবাব কিন্তু আগামী দিন আপনাদের দিতে হবে। রামনাথারা বক্তব্য নাই, আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, বক্তব্য রাখবেন। আগামী 8ই জুলাই আপনাদের খেয়াল রাখতে হবে, বুথ কামড়ে আমাদের লড়াই দিতে হবে। প্রত্যেক বুথে আমরা আমাদের সাধারণ ভোটারদের ভোটার কেন্দ্রে সকাল সকাল আসার জন্য আহ্বান করব, পাড়ায় পাড়ায় ক্যাম্পিং করব, সাধারণ মানুষ যেন তাদের মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে নিজেদের পঞ্চায়েত ভোট করতে পারে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যে সমস্ত নেতৃত্ববৃন্দ দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন তাদেরকে একটু সক্রিয় হতে হবে, সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আমাদের লড়াই চালিয়ে থাকবে, এই ভাঙনের মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য মহিউদ্দিনের মতন শত শত রাইনুর জাহান দিতে প্রস্তুত থাকবে। আমি মহিউদ্দিনের মায়ের কাছে গিয়েছিলাম, তার মায়ের সঙ্গে কথা বললাম, অজাত ধরে তিনি কাঁদছেন আর বলছেন, খোকা আমার মহিউদ্দিন যদি আজকে বেঁচে থাকতো আমার কত আনন্দিত হতো। আমি বললাম, চাচিমা আপনি চিন্তা করবেন না, তিনি ওই জায়গায় মারা যাবে আমরা কেউ জানতাম না, আপনিও জানতেন না, তিনি ভাঙড়বাসীর জন্য জাহান দিয়েছে, আমরা আপনার পাশে আছি, আপনার ডাকতে হাঁটতে পাশে থাকবো, আমাদের প্রিয় ভাইজানরাও আছে আপনার সাথে, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তিনি আমার মাথায় হাত দিয়ে বলেছে, যা রাইনুর আগামী দিন আমার ছেলের মুখটা তোদের উজ্জ্বল করতে হবে, খেয়াল রেখে মাঠে ময়দানে লড়াই রাখি। আর বলবো আইএসএফ কর্মী এবং বাম সমর্থিত যে সমস্ত কর্মীবৃন্দরা আছো, সকলকে মহিউদ্দিনের কথা খেয়াল রেখে আমাদের লড়াইটা যেন বুথ স্তর থেকে গণনা কেন্দ্র পর্যন্ত জারি থাকে, আপনারা লড়াই দিবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, বিধায়ক মহাশয়ের দিকে মহাশয় জিন্দাবাদ, বিকাশ যা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ববৃন্দ জিন্দাবাদ। আমাদের আমরা সবাই মহিউদ্দিনের ভাই পরিবারের পাশে থাকবো, আমাদের লড়াকু সৈনিক তুষার দা।